স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপনে দেশ ও সংবিধান রক্ষার শপথ নিল সিপিআইএম। মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়ে সংবিধানের প্রস্তাবনা শপথ বাক্য হিসাবে পাঠ করল নেতৃত্ব ও কর্মীরা। সোমবার উদয়পুর শহর সহ নানা জায়গায় মানববন্ধন ও শপথ বাক্য পাঠের কর্মসূচি গ্রহণ করেছিল সিপিআইএম। সোমবার ছিল ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি। এদিন সকালে সিপিআইএম উদয়পুর মহকুমা দপ্তর সহ প্রত্যেকটি অঞ্চল ও শাখা অফিসে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলন করা হয়। উদয়পুর জামতলায় সড়কের পাশে হাতে হাত ধরে দলীয় কর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। তাতে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক সহ সিপিএম নেতৃত্বরা। এখানে উপস্থিত সকলকে সংবিধানের প্রস্তাবনা শপথ বাক্য হিসাবে পাঠ করান বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ দেবনাথ। শহর ছাড়াও মহারানী বাগমাতে হয় মানববন্ধন কর্মসূচি। তার সকল নাগরিকই জাতি, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে রিপোর্ট চ্যানেল 3 রাত।